কোনোদিন ভাবতে পারিনি এরকম জায়গায় আসতে পারবো, দর্শন করতে পারবো। সবাই যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছো, আমার দর্শক যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা এই পরিস্থিতিতে আমাকে এনেছে বলে আজকে আসতে পেরেছি। তোমরা না চাইলে কোনোদিন এই জায়গায় আসতে পারতাম না। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও, মাই লাইফ সুদীপ। আর আমি তোমাদের সঙ্গে সুদীপ মান্না। যদিও এখন আর গুড মর্নিং নেই, এখন প্রায় 9:30 মতো বাজে। ব্যাপারটা হয়েছে, গতকাল এত পরিমাণ পরিশ্রম হয়েছে, কালকে বেশিরভাগ সমস্ত জায়গাগুলো পায়ে হেঁটে ঘুরেছি। মানে একটা আনুমানিক প্রায় 9-10 কিলোমিটার কালকে হাঁটা হয়েছে। জানি না প্রভু প্রভুর দয়া হয়তো আমি এতটা হাঁটতে পেরেছি, তবে বিশ্রাম নিয়ে নিয়ে হেঁটেছি। যাই হোক, তার জন্য সেই পরিশ্রমটায় প্রচুর ঘুম চলে এসেছিলো। আর ঘুমাতে মানে শুয়ে যে পড়েছি, এমন ঘুমিয়েছি আজকে উঠতে দেরি হয়ে গেছে। তো উঠতে দেরি হয়ে গেছে, তারপরে তখন ভাবলাম কি, যেহেতু চলেই যাচ্ছি অযোধ্যা থেকে, আজকেই আমাদের রিটার্ন, আজকেই আমাদের যাওয়ার ট্রেন আছে, তো আর একবার প্রভুকে দর্শন করি। কারণ একবার দর্শন করেছি তো তাতে মন ভরে ওঠেনি, তো আর একবার প্রভুকে দর্শন করতে যাব। তো বেরিয়ে রেডি হয়েছে, স্নান টান করে একদম ঝাঁক চাক চাক হয়ে গেছি, এবার যাব। ওইদিকে আমার দাদাও রেডি। দাদা রেডি তো? তো যাই, আজকে প্রভুকে একবার দর্শন করে তারপরে মোবাইল ফোন টোন সব রেখে দিয়ে এসেছি রুমে। আমরা প্রভুকে দর্শন করার পরে এসে মোবাইল নিয়ে গিয়ে তারপরে আজকে কোথায় যাবো আর দাদা? কনক ভবন যাব, আর বাদ বাকি যা কিছু আছে দেখবো, আর ঘরের জন্য কি নেওয়া যায়, বা অযোধ্যা এসেছিলাম সেই স্মৃতিচারণের জন্য কি নেওয়া যায় সব কিছু দেখাবো, মার্কেট দেখাবো। তো চলো আগে গিয়ে প্রভুর আমের দর্শনটা করে আসি। ওখানে আমরা প্রভুর দর্শনের জন্য বেরিয়েছিলাম, আর আজকে এত পরিমাণ ভিড় ছিল। আর সবথেকে বড় কথা কি, আজকে এত পরিমাণ পরিশ্রম হয়েছে, এত পরিমাণ কষ্ট লেগেছে, কোনো রকম প্রভুর দর্শন করে এসে আমরা শুয়ে পড়েছিলাম। মোটামুটি আমরা 12টার দিকে চলে এসেছিলাম তো দাদা? 12টার দিকে প্রভুর দর্শন করে এসে ততক্ষণ থেকে আমরা শুয়েছিলাম। এতটা কষ্ট হচ্ছিল, মানে সব থেকে বেশি কষ্ট আজকে হয়েছিল। তো সেই জন্য এখন বাজে মোটামুটি 3:30 মতো, বিশ্রাম টিশ্রাম করে এখন বেরোচ্ছি। আজকে জায়গাটা বাকি আছে, সেই জায়গাটা নাম কি দাদা? কনক ভবন। আর বাদ বাকি টুকিটাকি কেনাকাটার আছে, প্রসাদ কিনে নিয়েছি বাড়ির জন্য, আর প্রভুর আমের ছবিও কিনে নিয়েছি, ফটোও কিনে নিয়েছি, আর কিছু স্মৃতি হিসাবে কিছু কেনার ইচ্ছা আছে। তো যাই বেরিয়ে যাই, আমরা দুপুরবেলা খাইও নি, একটু অল্প কিছু টিফিন করে তারপরে আমরা যাব কনক ভবন আর কিছু কেনাকাটার জন্য, ঠিক তো দাদা? দুপুরের খাওয়ার আমরা খাচ্ছি বিকালবেলা, আর বিকালবেলা টিফিনে আছে কি কি অরবিন্দ? সমোসা আর আলু, না আলু নয়, ছোলার তরকারি। দাদা সেদিন পছন্দ হয়েছিল এই খাবারটা, তো আজকে সেরকম সেই খাবারটা নিয়ে বসে পড়েছে। গরম গরম সমোসা একদম, আমরা যেই গেস্ট হাউসে আছি তার নিচেই এই দোকানটা, আর দোকানটাতে সবসময় ভিড় লেগে থাকে, তো এখানে পেছনের দিকে সবসময় ভিড় লেগে থাকে খাওয়ার জন্য। যখনই বাইরে বেরোবেন তখনই দেখতে পাবেন এরকম ভিড়, সব সময় চারিদিকে ভিড় লেগেই আছে। তা আমরা তো আমরা মোটামুটি খাওয়া দাওয়া করে বেরোলাম, আর আমরা যে জায়গায় আছি এইটা হচ্ছে আমাদের রুম, দেখতে পাচ্ছ? এইটা হচ্ছে আমাদের বিল্ডিং লজ, আর এটা হচ্ছে দোকান, নিচে দোকান আছে। আর এদিকেই বেরোলে হনুমান গাড়ি, যে রাস্তা গেছে হনুমান গাড়ি, আর হনুমান গাড়ি দর্শনের পরেই সাইড দিয়ে একটা রাস্তা গেছে, যে রাস্তা দিয়ে গেলেই রাম মন্দির পৌঁছে যাবেন আপনারা। আর এই যে রাস্তাটা আসছে, এই যে রাস্তাটা আসছে, এই রাস্তাটা কিন্তু ডাইরেক্ট স্টেশন থেকেই আসছে, রেলওয়ে স্টেশন থেকে। তো এমন একটা জায়গায় আছি আমরা, খুব সুন্দর জায়গায়। এদিকে এদিকে গেছে ঘাটের দিকে, মানে লতা মঙ্গেশকর চক যে আছে সেদিকে গেছে রাস্তা, যেখানে ঘাট হয়, আরতি আছে, আরতি হয় প্রতিদিন সন্ধ্যাবেলা। আর এদিকে হচ্ছে শ্রী শ্রী রাম মন্দির। তো সব মিলিয়ে আমরা এখন যাচ্ছি কোথায়? আমার দাদা এখন বালা নিয়েছে হাতে, দেখতে পাচ্ছ স্টাইল মারছে দাদা, বালা নেবে, বা দাদা হিরো লাগছে পুরো একদম। আমরা এই দোকানে মোটামুটি সব কিছু দোকান ঘুরে ঘুরে কিছু কিছু জিনিস কেনার চেষ্টা করবো, কী হয় দেখা যাক। তো এখানে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে হনুমান গাড়ির সামনে, আর এখানে অনেকেই হুইল চেয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন। তো হুইল চেয়ারের ব্যাপারটা আমি জিজ্ঞাসা করবো, দাদা কে আইয়ে হুইল চেয়ার মে কোই আয়েগা, মতলব বুজুর্গ আদমি যা তো বিকলাঙ্গ আয়েগা, তো উনকো ক্যা
हनुमानगढ़ी और ये घुमा देंगे आप लोग? हाँ घुमा देंगे, हनुमानगढ़ी राम मंदिर। और लगभग कितना खर्चा आएगा इनके दोनों जगह घुमाने में? 250 से 300 रुपया। तो देख लीजिए, कोई अगर आना चाहते हैं जो उम्र वाला है और या तो विकलांग है, आप लोग आके कांटेक्ट कर सकते हो, कोई दिक्कत नहीं, व्हील चेयर में आप लोग को घुमा देंगे। भाई दादा आप कॉन्टेक्ट नंबर दे दीजिए, बोल दीजिए 91-29-74-12-93। और एक बार बोल दीजिए 91-29-74-12-93। वाह, कोई अगर आना चाहते हैं और व्हील चेयर लेना चाहते हैं, मैंने ऐसे भी व्हील चेयर नीते चान তাহলে এখানে হুইল চেয়ারের ব্যবস্থাও আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে একজন হুইল চেয়ারে করে মন্দির থেকে ঘুরে এলেন। আর এখানে আমাদের দাদা এখন কপালে শ্রীরাম লেখাচ্ছেন। জয় শ্রীরাম। हो गया, एक तो अच्छा आदर कपाले लिखा हुआ है जय श्री राम। तो सवाई मिले एक्शन वाला जय श्री राम, जय श्री राम। तो एक तो अच्छा सामने ही ऐसे हनुमान गढ़ी और चार दिखे प्रभु मिष्टि दुकान है, प्रभु जन्म प्रसाद मिष्टि दुकान আছে। আর এদিকে সামনে যেতে মানে হনুমানগড়ির মেইন রাস্তা থেকে আসতে ডান দিকে শ্রী গায়ত্রী মিষ্টান্ন ভান্ডার, এখান থেকে তোমরা অনায়াসে ভোগ প্রসাদ নিতে পারো। অনেক রকমের ভোগ প্রসাদ আছে। আচ্ছা দাদা, ক্যা ইয়ে হনুমানগড়ি মে তো হনুমান জি কে লিয়ে প্রসাদ দেতে হ্যাঁ, ইয়ে সারে প্রসাদ আপকে পাস হ্যায় ক্যা? तो कोई आएगा तो यहाँ पे मतलब भोग लगाने के लिए हर तरीके की प्रसाद है। जैसे कि ये वाला मिठाई है, क्या चीज का है ये? देसी घी का लड्डू है, बेसन देसी घी का लड्डू है, बेसन का खोआ मलाई करी, ये पेड़ा यहाँ का फेमस है। अच्छा, ये वाला कुलचन पेड़ा? कुलचन पेड़ा, कुलचन कुलचन। अच्छा तो फेमस है ये। दादा के दादार पास आसते पारे अपनारा भोग नीते पारे। अनेक रकम प्रसाद आछे, अनेक रकम मिस्टी आछे, যারা আমাদের হনুমান জি পছন্দ নিশ্চয়। দাদা আপনার নাম্বার ইয়া তো আপনার দোকান কা নাম বতা দিজিয়ে। শ্রী গায়ত্রী মিষ্টান ভান্ডার। আপনার কন্ট্যাক্ট নাম্বার বতা দিজিয়ে। শ্রী গায়ত্রী মিষ্টান ভান্ডার, হনুমানগড়ি তিরহা মেন মন্দির কে পাস। মেরা নাম সুধীর কুমার গুপ্তা। আপ দোকান পে রহতে হ্যায় না? তো যারা আসছেন অবশ্যই এখান থেকে প্রসাদ নিয়ে হনুমানগড়িতে প্রসাদ দিতে পারেন ঠাকুরের কাছে। এখন বিকাল 4টা বাজে, এখনো হনুমানগড়িতে কত পরিমাণ ভিড় দেখতে হয়। চারিদিক থেকে যে লাইনটা আছে, যারা হনুমানগড়ি দর্শন করে নিয়েছেন বা রাম মন্দির দর্শন করে এদিক দিয়ে বেরোচ্ছেন। আর এটা হচ্ছে হনুমানগড়ি দর্শনের রাস্তা। আর হনুমানগড়ি রাত 9টা পর্যন্ত খোলা থাকে, সকাল 6টার দিকে বা 6:30টার দিকে ওপেন হয়ে যায় আর রাত 9টার দিকে বন্ধ হয়। সব সময় মানুষ, এত মানুষের ভিড় লেগেই আছে। তো এবার আমরা যাচ্ছি কোথায় দাদা? কনক ভবনে। কনক ভবনের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের শেষ এই জায়গাটা দেখা বাকি ছিল, এইটা দেখে আমরা ব্যাক করব, তাতে আমাদের বেরোতে হবে। যেখানে যাও দাদা ভিড় আর ভিড়, এখানেও কিন্তু ভিড় দাদা। এটা বন্ধ ছিল মানে এখনই ওপেন করতে চাচ্ছে। হ্যাঁ 4টার সময় ওপেন হয়। এখন কটা বাজে বলো তো? না 4টা হয়ে গেছে, 4:30-4টা বাজে। আমাদের মোটামুটি 6টার ভেতরে মে চলে যেতে হবে, ঠিক না? তাই সবকিছু গুটিয়ে ট্রেন আমাদের লেট আছে 3 ঘন্টা। তবু আমরা 7টার সময় আমাদের চেক আউট দিয়েছে। এই দুটো আমাকে বলবে, পৌঁছে গেছি কনক ভবনে। এটা হচ্ছে এখানে কনক ভবন, কত মানুষের আনাগোনা, গোমাতা দাঁড়িয়ে আছেন। কনক ভবনের ভেতরে অনেকটা সিঁড়ি, এই কদিন সিঁড়ি উপরে যেতে যেতে হাঁপিয়ে পড়েছি, তো আজকে তার অন্যথা নয়। উপরে পৌঁছেছি,
चप्पल नहीं चले गए तो मोटामुटी सबकि रखते मोबाइल टोबाइल और एखान नीचे दिखे देखते यकम मानुषे भीड़ देरी ना कर चलो भेतर दिखे जाए चलो दादा तुम हाथ पलिथिन सवधान रखे खेल से जय मास्टर कोनो भवने भेतरे गम गम कर आवाज़ पुरो कत सुंदर दृश्य कत मानस अपेक्षा कर आसल जगह ना कि कत मानुष दादा এটা কি দশরথ ভগবান হ্যাঁ দশরথ ভগবান না না আমি যে দশরথ ভগবানে যেরকম ঢুকতে ছিল সেরকম ঢুকার ভেতরে দেখছিল সেই জন্য বলছি আর কি রাস্তা ভুল করে চলে এলাম নাকি বলছি আর কি ঠিক আছে তো कत सुंदर जगह भावते रखम जगह आसते पारबो दर्शन करते पारबो सबा जरा मुहूर्त आमार भिडियो देखो आमार दर्शक जरा तादेर के असंख्य धन्यवाद तारा ये परिस्थिति आमाके एनेछो बोले आजके आसते पेरेछि तोमरा ना चाहले कोनो दिन ये जगह आसते पारतम ना तो आमि एखान थेके तोमादेर ठाकुर पाइते देखानोर चेष्टा करबो मंदिर ठाकुर हाँ तो सुंदर मजा कर बनानो सबकिछ कत पुरानो चिन्हने कि आज मानु सबा उठी देखे एत भीड़ সেখানে যাওয়ার কোনো উপায় নেই এত পরিমাণে ভিড় ক্যা হ্যাঁ হ্যাঁ ক্যা হ্যাঁ ক্যা হ্যাঁ এইখানে যে সবাই উঁচু দিয়ে দেখছে কান পেতে শুনছে সবাই দাদা মোটামুটি সবার কাছ থেকে জেনে এলো দশরথ রাজা দশরথ যখন রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছিলেন এই রাস্তাটা দিয়ে রাজা রামচন্দ্র বনবাসে গেছিলেন তো এই হচ্ছে সেই রাস্তা দর্শন করলাম এই রাস্তাকে সবাই দেখছি এই যে দরজাগুলো কত পুরানো আর শেকলগুলো লাগানো আছে দেখো দরজাগুলো যা উঁচু মানের দরজা এত এতটা উঁচু দরজাগুলো এটা घर तो पुरो खाली आछे क्यों नहीं बाहरे जनभवन मेन जगह सबाई बस क्यों रिल्स कर गल्प कर लुडो खेल से कई बस এই মুহূর্তে একটা জায়গায় আছি যেখানে শ্রী জানকী উত্তর দা বলে একটা খুব সুন্দর ভাস্কর্য মানে যাকে বলে খুব সুন্দর বিল্ডিং যেখানে কাজ চলছে হয়তো কোনোভাবে কোনো কিছু ক্ষতি হয়েছিল মানে নষ্ট হয়েছিল সেগুলোকে সুন্দর করে রিপেয়ার করা হচ্ছে আর আমরা ভেতর দিয়ে ওই অলিগলি রাস্তা দিয়ে ঘুরে দেখছি চারদিকে আর যদিকে তাকাই শ্রী রামচন্দ্র আর রাজা দশরথ আর জানকী মাথার সমস্ত স্মৃতি জড়িত জায়গা আমরা মোটামুটি যে হোটেলটাই ছিলাম ইনি হচ্ছে তার ম্যানেজার মানে কি বলবো এত ভালো মানুষ আমাদের চেক আউট টাইম ছিল 7টায় ট্রেন লেট আছে দাদা আমাদের জন্য স্পেশালভাবে 11টা পর্যন্ত করে দিলেন বলে কোনো ব্যাপার নেই তো দাদা কই আগে আয়েঙ্গে বঙ্গাল সে ইয়া তো কাহিঁ সে ভি আপকা হোটেল তো এইসি জায়গা মে হ্যায় যহাঁ সে রাম মন্দির হনুমান গাড়ি সব জায়গা নজদিক হ্যায় হর জায়গা মে
जाने के लिए सुव्यवस्था है? पैदल जाना है सर। पैदल जाना है। आपका लोकेशन बता दीजिए और होटल का नाम, मतलब गेस्ट हाउस का नाम बता दीजिए। गेस्ट हाउस का नाम है अपना महारानी गेस्ट हाउस, और जी एकदम राम मंदिर से 300 मीटर और हनुमानगढ़ी से 200 मीटर अगल बगल सारे मंदिर। जो हनुमानगढ़ी का मेन गेट है लिखा हुआ है मेन गेट पर, आप हनुमान हाँ, के मेन गेट पर अपना गेस्ट हाउस, गेस्ट हाउस है। कोई भी आके पूछेगा तो महाराज महारानी गेस्ट हाउस तो मिल जाएगा या तो सेंट्रल बैंक, अपोजिट बैंक के बगल, सेंट्रल बैंक के बगल में आपका गेस्ट हाउस है। हनुमानगढ़ी पर महारानी गेस्ट हाउस आप पूछेंगे तो आप सीधे आ जाएंगे। आपके पास क्या है, एसी नॉन एसी दोनों टाइप का रूम है? अपने अपने पास इस समय गर्मी आ गई है तो टोटल एसी रूम मिलेगा, टोटल एसी रूम मिलेगा। अगर सर मेरा एक बात होती है, कोई मेरा वीडियो देख के आए, कोई बताया कि मैं माई लाइफ सुदीप का वीडियो देख के आए हैं, उसके लिए कुछ ऑफर है क्या? उसके लिए 15% का छूट रहेगा। थैंक यू सर, थैंक यू। जो माई लाइफ सुदीप सर का चैनल बताएंगे हमको, यहाँ आएंगे और सब्सक्राइब अगर किए होंगे, बेल आइकन दबाए होंगे, तो 15% की उनको छूट मिलेगी। खाने का तो और खाने के लिए भी आप होटल के नीचे, मतलब गेस्ट हाउस के नीचे ही अपना होटल है, पूड़ी है, सब्जी है, छोला चावल सब कुछ है, सब कुछ अगल बगल है। आपका कॉन्टेक्ट नंबर बता दीजिए। हमारा कॉन्टेक्ट नंबर है 8299 4526 10। थैंक यू। तो आए राम मंदिर दर्शन कीजिए और भाई के होटल में रहिए। बिल्कुल आइए, एकदम नाम बताइए सुदीप भैया का, सबका स्वागत होगा एकदम, कोई समस्या नहीं होगी। हाँ, हम तो 3 दिन से रह रहे हैं, कोई दिक्कत ही नहीं है। और नाइट के टाइम सबसे अच्छा है कि ऑल टाइम खुला है, कब कभी जाओ कभी आओ। बिल्कुल आएंगे। और आप लोग भी चैनल को सब्सक्राइब करिए, इसको एकदम जान लीजिए, अभी 10 लाख सब्सक्राइबर हमको 1M कर लेने हैं। थैंक यू सर, थैंक यू, थैंक यू सुदीप भैया, थैंक यू। और आप आते रहिएगा एकदम एकदम। आप मंदिर मंदिर जब पूरा हो जाएगा तब हम आएंगे। बिल्कुल, मंदिर बनने के बाद मैं आपको कॉल करूंगा। एकदम एकदम, आपको कॉल कीजिए, हम आएंगे और फिर से मजा लेंगे। बिल्कुल, और अब मैं घुमाऊंगा आपको। ठीक है, थैंक यू दादा। ठीक है दादा, ओके, जय श्री राम, जय श्री राम। हमारे ट्रेन छिल रात 8:53, ট্রেন হয়েছে লেট, লেট মানে অনেক লেট নাকি অরবিন্দ দা? রাত 1:08 দেখাচ্ছে ট্রেন তো আমাদের। তারপরে হোটেলের যিনি ম্যানেজার আছেন বা মালিক যাই হোক, উনি যখন আমাদের এই ছাড়পত্রটা দিলেন যে থাকতে পারো তোমরা, কোনো অসুবিধা নেই, ট্রেন যখন আসবে তখন যাবে, তো সেই জন্য একটু বেরিয়ে পড়লাম হনুমানগড়ির রাস্তায়। দেখি কেমন কি ভিড়, যদি সুযোগ হয় তাহলে দর্শন করাবো তোমাদের, আর না হলে তো বাইরে থেকে যেটুকু দেখিয়েছি ওইটুকু, কারণ ভেতরে এতটাই ভিড় হয় আমার পক্ষে ভিডিও করা মানে দিনের বেলা তো কিছুতেই সম্ভব না, এত পরিমাণ ভিড় হয়। যাই হোক, এখন বেরিয়েছি একটু ঘুরবো আশেপাশে, ভালো লাগছে, ওয়েদারটা দারুণ। সবচেয়ে বড় কথা এখন নাকি আমাদের ঘরের দিকে প্রচুর পরিমাণ গরম পড়েছে বলে ধরবেন দাদা, সবাই বলছে, কিন্তু এখানে মোটামুটি অতটা পরিমাণ গরম নেই যতটা হওয়া কথা, বুঝতে পারলো তো? তো যাই হোক, সব মিলিয়ে খুব আনন্দ হলো, খুব মজা হলো কদিন। তো চলো যাই বাজারের দিকে। দেখতে পাচ্ছ এখন রাত 8:00 মতো বাজে, এখনো ভিড়টা কত পরিমাণে, দেখো হনুমানগড়ি ঢোকার জন্য এই পুরো লাইন লেগে আছে, এখনো জ্যাম হয়ে আছে। ভাবছিলাম আজকে একবার হয়তো দর্শন করতে ঢুকবো, যেহেতু টাইম পেয়েছিলাম, কিন্তু টাইম পেলেও কিছু করার নাই, ঢোকার মতো পরিস্থিতি নাই, কারণ অনেক ভিড়, অনেক ভিড়। আমি দেখাচ্ছি এখান থেকে, দেখো কত পরিমাণ ভিড়। আমরা ঢুকতে পারি না পারি, এই যে দেখো যেখানে হনুমানগড়ির ভেতরে অঞ্জনী পুত্র মানে অঞ্জনী মা অঞ্জনীর যে ছবিটা আছে সেটা তোমাদের আমি জুম করে দেখাচ্ছি, টিভিতে দেখাচ্ছে, টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছ। এইভাবে মানুষের ভিড় হচ্ছে সেখানে, এইভাবে ভোগ লাগিয়ে হচ্ছে, প্রসাদ দেওয়া হচ্ছে, আর মানুষের ভিড়টা তো দেখতেই পাচ্ছ, এখনো রাতের বেলা এত পরিমাণ ভিড়। এখন আমরা ট্রেনে বসতাম সে জায়গায়, এখন আমাদের খেতে বসতে হয়েছে, হোটেলে খাচ্ছি, এখানে খাবারের চিন্তা ওদের 120 টাকায় আমাদের দিয়েছে, কিছু দেখাই। ডাল আছে, একটা ছোলার তরকারি, একটা ফুলকপি আলুর তরকারি, 4 পিস রুটি দেবে, তন্দুরি রুটি এরকম, আর সঙ্গে আছে এই পরিমাণ ভাত, এক্সট্রা আর কিছু দেবে না। পেঁয়াজ থাকছে, শশা থাকছে, তারপরে চাটনি থাকছে, আচার থাকছে, সরি আচার থাকছে।
তো সব মিলে থালিটা হচ্ছে 120 টাকা দুটো রুটি প্রথমে দিয়েছে খেলে আর দুটো রুটি দেবে তো সব মিলে এরকম দাদা এই খাওয়ার কি তোমার ঠিকঠাক হচ্ছে তো দারুণ তো যাও খাওয়া দাওয়া করি আমরা বিশ্রাম করি ট্রেন এখন আমাদের আড়াইটার সময় আসবে দেখাচ্ছে অযোধ্যা আমি বুঝলে দাদা হ্যাঁ একটা ঘুম মেরে নিতে হবে খাওয়া দাওয়ার পরে বুঝলে তো এবার আমাদের অযোধ্যাকে টাটা বাই বাই জানিয়ে বাড়ি ফেরার বেলা আর আঙ্কেলজির কাছে চাবি দিয়ে দিয়েছি রুমের চাবি জমা করে দিয়েছি এই যে হচ্ছে আমাদের গেস্ট হাউস পেছনে গেস্ট হাউস আছে সামনে আছে দোকান আর পেছনে গেস্ট হাউস গেস্ট হাউসের নাম হচ্ছে মহারানী গেস্ট হাউস তো ঘুরতে এলে সবাই এসো এখানে খুব ভালো এনাদের ব্যবহার সত্যি খুব ভালো তো দেরি না করে যাই অরবিন্দ নাকি বলো আঙ্কেলজি হ্যাঁ জয়রাম জয়রাম জয় শ্রীরাম তো চলিয়ে চলো যাই এগিয়ে যাই এখনও অনেকটা সময় বাকি ট্রেন আসতে তবু আমরা এগিয়ে যাব দেরি না করে এই যে এটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ তোমরা এই দিক দিয়ে রাম মন্দিরে যাওয়ার মুখ্য দ্বার এই দিক দিয়ে লাইন দিয়ে দিয়ে যেতে হয় আর ওইদিকে এখনও কাজ অনেক কমপ্লিট হয়নি অনেক বাকি আছে দিনের বেলা অনেক ভিড় হয় তার জন্য দেখাতে পারিনি আজকে রাতের বেলা এখন যাচ্ছি এখন ভিড় নেই তবে মানুষের আনাগোনা লেগেই আছে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে তো দেখতে পাচ্ছ আর চারদিকে ভেতরে মনে হয় সাফসাফাই পরিষ্কার পরিচ্ছন্ন চলছে এই দিক দিয়ে ঢুকলেই রাম মন্দির দর্শন করা যাবে প্রভু শ্রীরামচন্দ্রের তো যাই দাদা অনেকটা এগিয়ে গেছে আমি পেছনে পড়ে গেছি আমি একটু আস্তে আস্তে যাচ্ছি কারণ শরীরটা ভালো লাগছে না একটু তো পৌঁছি দাদার কাছে তো এখানে দেখতে পাচ্ছ বোর্ড লাগা আছে রেলওয়ে স্টেশন রোড এই যে দূরে লাল অক্ষরে লেখা আছে এটা হচ্ছে রেলওয়ে স্টেশন তো আমরা এই পথ দিয়ে যাবো দাদা এটা এগিয়ে এসেছিলো আমাকে ছেড়ে এসেছিলো দাদা তুমি ছেড়ে এসেছিলে কেন রাস্তাটা ঠিক করা দেন তুমি তো ঘেমে গেছো পুরো সে চলো আর দেরি না করে এগিয়ে যাই স্টেশনের দিকে বলতে বলতে আমরা পৌঁছে গেলাম অযোধ্যা রেলওয়ে স্টেশনে দেখতে পাচ্ছ ওখানে সাদা অক্ষরে লেখা আছে অযোধ্যা রেলওয়ে স্টেশন আরেকে ট্রেনের চার্ট দিয়েছে কোন ট্রেনটা কোথায় যাবে কী ব্যাপার ও 151 আসবে গো 1 নম্বর প্ল্যাটফর্মে 151 প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দেখাচ্ছে 13152 জম্মু তাওয়াই কলকাতা এক্সপ্রেস 151 আসবে চলো এটা যে 1 নম্বর প্ল্যাটফর্মে আছে দাদা 1 নম্বর প্ল্যাটফর্মে ডাইরেক্ট পালিয়ে চলো নাকি এদিক ওদিকে না থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে যাই আমরা কত মানুষ এখানে রেলওয়ে প্ল্যাটফর্মে শুয়ে আছে বসছে কত মানুষ দেখতে পাচ্ছ এইদিকেও কত মানুষ শুয়ে আছে চারদিকে সব মানুষ শুয়ে আছে আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে এইটা হচ্ছে রেলওয়ে স্টেশন চলো যাই 1 নম্বর প্ল্যাটফর্মে তো এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি 1 নম্বর প্ল্যাটফর্মে এই দাঁড়িয়েছি আমরা এখানে এত মানুষ ওয়েট করছে হয়তো এই ট্রেনের জন্যই দেখা যাক ট্রেন আসে কখন এত পরিমাণে লেট ট্রেন অরবিন্দ দা কত লেট বলো তো হ্যাঁ দুটা যাই হোক দেখা যাক ট্রেন আসুক তারপরে কথা ফাইনালি 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 আমাদের ট্রেন আসছে ট্রেনটা চলছে দেখছো কেমন কত সুন্দর স্পিডে কখন যে পৌঁছাবে এই ট্রেন আমাদের ভগবান জানে লোকোমোটিভ কলকাতা জম্মু নবী এক্সপ্রেস না ভালো হয়ে দিয়েছে কোচ দিয়েছে বুঝলে তো অরুণ দা A1 B5 আমাদের B3 তো B4
से B3। फाइनली ट्रेन से पहुंचे और हमें ट्रेने उठे पड़े। हमारे सीट हे एक दुई मोटामुटी हमारे बेडिंगगुलो चेंज हो तरह बसब। ट्रेन छेड़े दिए अलरेडी अयोध्या धाम रेलवे स्टेशन थे। दादा एबार खुशी तो खुशी जैक ये हमारे चेंज हो दादा दिए दीचन सब किस और ये कम्बल टम्बलगुलो चेंज हो तरह विछाना पाती को शुए जाब। अवशेषे शुए पड़े दादा ऊपर सीटे शुए पड़े हमें नीचे सीटे शुए पड़े। एब घुमाते हैं जानी ना घूम आस ना तब घुमान चेष्टा करते हैं कारण रात जगह हम पशु शरीर कष्ट। तो जैक एन शुभरत्रि देखा हे सकाले।